সবাইকে শুভেচ্ছা চিত্র বৈচিত্র্য চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছিলেন বিখ্যাত বই সেকেন্ড বইটির প্রথম প্রথম খণ্ড চলছে খণ্ডের দ্বিতীয় ভাগের চতুর্থ পরিচ্ছেদ আজ পাঠ করা হবে চতুর্থ পরিচ্ছেদের শিরোনাম মধ্যযুগের মধ্য দিয়ে অষ্টাদশ শতাব্দীর ফ্রান্স পর্যন্ত নারীর বিবর্তন একটা বিরামহীন প্রক্রিয়া নয় যখন বিরাট আক্রমণগুলি এসেছে সমস্ত সভ্যতাকেই তখন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়েছে রোমান আইন স্বয়ং নতুন মতাদর্শের প্রভাবে ধর্মের এসেছিল এবং পরবর্তী শতাব্দীগুলিতে বর্বররা তাদের আইন চাপিয়ে দিতে সফল হয়েছিল আর্থনৈতিক সামাজিক এবং রাষ্ট্রনৈতিক পরিস্থিতি ওলট পালট হয়ে গিয়েছিল পরিস্থিতির উপর নারীরও প্রতিক্রিয়া হয়েছিল নারী নির্যাতনে খ্রিস্টান মতাদর্শের কিছু কম অবদান নেই নিঃসন্দেহে গসপেলে একটা পুরোহিতের হাওয়া আছে যা কুষ্ঠ মতো মেয়েদের পর্যন্ত বিস্তৃত এবং এটা নিশ্চিত যে সাধারণ জনগণ কৃতদাস এবং মেয়েরা সবচাইতে চাইতে আবেগপূর্ণভাবে এই নতুন আইন আঁকড়ে ধরেছিল খ্রিস্টীয় সময়ের গোড়ার দিকে মেয়েরা আপেক্ষিক সম্মানের সঙ্গে গৃহীত হতো যখন তারা গির্জা জোয়ালে নিজেদের সমর্পণ করত তারা পুরুষের পাশাপাশি শহীদের সাক্ষ্য বহন করেছিল কিন্তু তারা উপাসনাতে অংশগ্রহণকারী হিসাবে কেবল একটা গৌণ স্থান নিতে পারত অনুমোদিত ছিল শুধুমাত্র এই ধরনের সাধারণ কাজ করতে যেমন অসুস্থে সেবা করা এবং দরিদ্রকে সাহায্য করা এবং যদি বিবাহকে মনে করা হয় এমন একটা প্রতিষ্ঠান যা পারস্পরিক বিশ্বস্ততা দাবি করে দেখা গেল এটা নিশ্চিত যে স্ত্রী সম্পূর্ণভাবে স্বামীর অধস্থন হবে সেন্ট পলের মাধ্যমে ভীষণভাবে নারীবাদ বিরোধী ইহুদি সংস্কৃতি স্বীকৃত হলো। সেন্ট পল আত্ম অবলোক এবং আনুগত্যের আদেশ দিয়েছিলেন তিনি নারীর অধস্থনতা প্রতিষ্ঠা করেছিলেন ওল্ড ও নিউ টেস্টামেন্ট উভয়ের ভিত্তিতে কারণ পুরুষ নারীর নয় কিন্তু নারী পুরুষের পুরুষ নারীর জন্য সৃষ্টও নয় নারী পুরুষের জন্য এবং অন্য জায়গায় বলেছেন কারণ পুরুষ নারীর কর্তা কি যেমন খ্রিস্ট হচ্ছেন গির্জার কর্তা কাজেই গির্জা যেমন খ্রিস্টের অনুগত স্ত্রীরাও প্রতি বিষয়ে তাদের নিজেদের স্বামীর প্রতি তাই হোক যে ধর্মে মানব দেহকে অভিশপ্ত মনে করা হয় নারী সেখানে শয়তানের সব চাইতে ভীতিকর প্রলোভন টান লেখেন নারী তুমি শয়তানের দ্বার পথ তুমি কাউকে বিপথে চালিত করেছ যাকে শয়তান সরাসরি আক্রমণ করতে সাহস পাবে না এটা তোমার দোষ যে ঈশ্বরের পুত্রকে মরতে হয়েছিল তোমার সবসময় বিলাপ করা এবং ছিন্ন বস্ত্রে থাকা উচিত সেন্ট অ্যাব্রোচ বলেছেন আদম পাপ করার জন্য ইফ দ্বারা চালিত হয়েছিল এবং ইফ আদমের দ্বারা নয় এটা ন্যায়সঙ্গত এবং সঠিক যে নারীর তাকেই প্রভু ও কর্তা বলে গ্রহণ করা উচিত যাকে সে পাপের দিকে চালিত করেছিল এবং সেন্ট ক্রিসস্টাম বলেছেন সমস্ত বন্যপ্রাণীর মধ্যে নারীর মতো অনিষ্টকর আর কাউকে দেখা যায় না যখন যাজকীয় আইন চতুর্থ শতাব্দীতে প্রতিষ্ঠিত হলো তখন বিবাহকে মানুষের দুর্বলতার প্রতি প্রশ্রয় বলে এমন একটা কিছু যা খ্রিস্টান বিশুদ্ধতার পক্ষে বেমানান বলে দেখা হলো সেন্ট জেরম লেখেন এসো আমরা কুঠার হাতে তুলে নেই এবং বিবাহের ফলহীন বৃক্ষের মূল থেকে এটাকে কাটি ষষ্ঠ জর্জের সময় থেকে যখন পুরোহিতদের উপর কৌমার্য চাপানো হল নারীর ভয়ঙ্কর চরিত্রটাকে আরও তীব্রভাবে গুরুত্ব দেওয়া হলো বলা হলো গির্জার সমস্ত পাদ্রী তাকে হীন অশুভ প্রকৃতি বলে ঘোষণা করল সেন্ট টমাস এই ঐতিহ্যের প্রতি সত্যনিষ্ঠ ছিলেন যখন তিনি ঘোষণা করলেন যে নারী একটা আকস্মিক এবং অসম্পূর্ণ সত্তা এক প্রকার ত্রুটিপূর্ণ মানুষ তিনি লেখেন পুরুষ হচ্ছে নারীর উপরে যেমন খ্রিষ্ট মানুষের উপরে এটা পরিবর্ত অপরিবর্তনীয় যে পুরুষের প্রভাবের অধীনে বাস করাটাই নারীর অদৃষ্ট এবং তার প্রভুর কাছ থেকে তার কোনো ক্ষমতা থাকবে না তাছাড়াও যাজকীয় আইন যৌতুক ছাড়া অন্য কোনো বৈবাহিক ব্যবস্থা অনুমোদন করে না যা নারীকে আইনগতভাবে অযোগ্য এবং ক্ষমতাহীন করে কেবলমাত্র পুরুষোচিত পেশায় তার কাছে বন্ধ ছিল না তাকে আদালতে বক্তব্য রাখতে নিষেধ করা হলো এবং তার সাক্ষ্যের কোনো গুরুত্ব আছে বলে স্বীকার করা হলো না সম্রাটরা কিছুটা পরিমাণে গির্জার পাদ্রীদের দ্বারা প্রভাবিত ছিলেন জাস্টিনিয়ানের আইন নারীকে স্ত্রী এবং মাতা হিসাবে সম্মান দিয়েছিল কিন্তু তাকে এই কাজগুলিতে দায়বদ্ধ বলে গণ্য করত এটা তার লিঙ্গ নয় পরিবারের মধ্যস্থ পরিস্থিতি তার আইনগত অযোগ্যতার জন্য দায়ী বিচ্ছেদ নিষিদ্ধ এবং বিবাহ প্রকাশ্যে ঘটতে হবে শিশুদের উপর মায়ের অধিকার বাবার সমান এবং তাদের উত্তরাধিকারে তার সমান অধিকার যদি স্বামী মারা যায় তাহলে সেই হবে তাদের আইনগত অভিভাবক সেনেটের ভেলেইয়ান আইন সংশোধিত হল যাতে ভবিষ্যতে নারী চুক্তি করতে পারে তৃতীয় পক্ষের স্বার্থে কিন্তু সে তা স্বামীর হয়ে চুক্তি করতে পারত না তার যৌতুক অহস্তান্তরযোগ্য হল এটা সন্তানদের পৈতৃক সম্পত্তি এবং সে এটার বিলি বন্দোবস্ত করতে পারত না বর্বরদের অধিকৃত অঞ্চলে আইনগুলি জার্মানি ঐতিহ্যের সংস্পর্শে এলো শান্তির সময় জার্মানদের কোনো প্রধান ছিল না পরিবার স্বাধীন সংঘ ছিল যাতে নারী সম্পূর্ণভাবে পুরুষের অধীনস্থ ছিল যদিও সে কিছু অধিকার সহ সম্মানিত ছিল বিবাহ ছিল একগামী অর্থাৎ মনোগামাস এবং ব্যভিচার প্রচণ্ডভাবে শাস্তিযোগ্য ছিল ট্যাসিটাসের রিপোর্ট অনুযায়ী যুদ্ধকালে জীবন মৃত্যুতে স্বামীর ভাগ্যের অংশীদার হয়ে স্ত্রী স্বামীকে লড়াইয়ে অনুসরণ করত নারীর নিকৃষ্টতা ছিল শারীরিক দুর্বলতার দরুন আর তা নৈতিক নয় এবং যেহেতু নারী পুরোহিত ও ভবিষ্যৎ বক্তা হিসেবে কাজ করতে পারত তারা সম্ভবত পুরুষের চাইতে অধিকতর শিক্ষিত ছিল পিতা ও স্বামীর উপর নারী বিশুদ্ধ নির্ভরতার পরিস্থিতিতে থাকায় এই সমস্ত ঐতিহ্য মধ্যযুগে অনুসৃত হয়েছিল ফ্রাঙ্করা জার্মানিক সংযম বজায় রাখিনি বহুগামী তার চর্চা করা হতো নারীকে তা সম্মতি ছাড়াই বিবাহ দেওয়া হতো এবং স্বামীর খেয়াল খুশির উপর ছেড়ে দেওয়া হতো আর তার সঙ্গে দাসীর মতো ব্যবহার করা হতো আইন আঘাত ও অপমান থেকে রক্ষার জোরালো ব্যবস্থা করেছিল কিন্তু তা কেবলমাত্র পুরুষের সম্পত্তি ও তার সন্তানদের মা হিসেবে রাষ্ট্র যেহেতু শক্তিশালী হলো রোমের মতো একই রকম পরিবর্তন ঘটতে থাকল অভিভাবকত্ব হল নারীদের রক্ষার একটা রাষ্ট্রীয় দায়িত্ব কিন্তু তাদের দাসত্বকে চালিয়ে গিয়েই যখন আদি মধ্যযুগের আলোড়নের মধ্য দিয়ে সামন্ত প্রথার উদ্ভব হলো নারীর অবস্থা সব চাইতে অনিশ্চিত মনে হল সামন্ত ব্যবস্থা সার্বভৌমত্ব ও সম্পত্তির কর্তৃত্বের মধ্যে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত অধিকার ক্ষমতার মধ্যে বিভ্রান্তিতে জড়িত ছিল এটাই ব্যাখ্যা করে কেন নারী এই শাসন ব্যবস্থায় পালাক্রমে উন্নত ও ঋতমান হয়েছিল প্রথমত তার কোনো ব্যক্তিগত অধিকার ছিল না কারণ তার কোনো রাজনৈতিক ক্ষমতাও ছিল না এবং এটা এই কারণে যে সমাজ ব্যবস্থা একাদশ শতাব্দী পর্যন্ত কেবলমাত্র শক্তির উপর দাঁড়িয়ে ছিল আর ফিএফ ছিল সামরিক বাহিনীর সম্পত্তি যে ক্ষমতা নারীর নিয়ন্ত্রণে ছিল না পরে পুরুষ উত্তরাধিকারীর অনুপস্থিতিতে নারী উত্তরাধিকার ভোগ করতে পারত কিন্তু তার স্বামী তার অভিভাবক এবং ফিএফও তার আয়ের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করত সে ফিএফের একটা অঙ্গ ছিল কিন্তু কখনোই মুক্ত ছিল না জাইগির রোমের জেনের মতো পারিবারিক ব্যাপার ছিল না এটা সামন্ত প্রভুর অধিকারে ছিল নারীও তাই ছিল সামন্ত প্রভু তার স্বামী নির্বাচন করত এবং তার ছেলেমেয়েরা বরঞ্চ স্বামীর চাইতে তার অধীনস্থ ছিল যারা তার সম্পদ রক্ষার জন্য জমি বা বেতন ভোগকারী অনুচর হওয়ার জন্য নির্দিষ্ট ছিল কাজেই তার উপর আরোপিত স্বামীর রক্ষণাবেক্ষণের অজুহাতে সে জায়গির ও জায়গিরদারের দাস ছিল কিছু কিছু সময়কালে তার ভাগ্য কঠোরতর ছিল একজন উত্তরাধিকারিনী তার অর্থ জমি ও একটা দুর্গ বারো বছর বা তারও কম বয়সে একজন ব্যারনের সঙ্গে তার বিবাহ দেওয়া হতো কিন্তু অনেক বিবাহ মানে অনেক সম্পত্তি কাজেই ঘন ঘন বিবাহ রথ ঘটত গির্জার ভন পূর্ণ অনুমোদনে অজুহাত সহজেই খুঁজে পাওয়া যেত এমনকি দুঃসম্পর্কিত ব্যক্তিদের মধ্যে বিবাহবিরোধী নিয়মের এবং আবশ্যিকভাবে রক্ত সম্পর্কের মধ্যে নয় একাদশ শতাব্দীর বহু নারী এইভাবে চার কি পাঁচবার পরিত্যক্ত হয়েছে আশা করা হতো নারী বিধবা হলে তৎক্ষণাৎ নতুন প্রভু গ্রহণ করবে শাস্ত দেখি শার্লামাইন স্পেনে নিহত ব্যারনদের সমস্ত বিধবাদের দলবদ্ধভাবে বিবাহ করছে অনেক মহাকাব্যিক কবিতা রাজা বা জমিদারের নির্যাতনমূলকভাবে মেয়ে এবং বিধবাদের বিলি করার বর্ণনা দিয়েছে স্ত্রীদের মারধর করা হতো শাস্তি দেওয়া হতো চুল ধরে টানা হতো নাইট নারীতে আগ্রহী ছিল না তার ঘোড়া তার কাছে অনেক মূল্যবান মনে হতো দা দ্য তরুণী মেয়েরাই সর্বদা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত কিন্তু যেই একবার বিবাহ ঘটে যেত তখন তাদের কাছ থেকে একতরফা বিশ্বস্ততা দাবি করা হতো মেয়েদের কঠোরভাবে পালন করা হতো কঠিন শারীরিক ব্যায়ামসহ এবং নম্রতা অথবা অধিক শিক্ষা ছাড়া যখন বড় হতো তারা বন্য পশু শিকার করত বিপজ্জনক তীর্থযাত্রা করত প্রভু যখন বিদেশে থাকত তখন ফিএফ রক্ষা করত এইসব গৃহকর্ত্রীদের কেউ কেউ পুরুষের মতোই লোভী অবিশ্বস্ত নিষ্ঠুর এবং অত্যাচারী ছিল তাদের ভয়ঙ্করতার ভয়ানক কাহিনী আমাদের সময় পর্যন্ত চলে আসছে কিন্তু এ সবই ছিল ব্যতিক্রম সাধারণত গৃহকর্ত্রীরা তাদের দিন কাটাতো সুতো কেটে উপাসনার স্রোস্ত পাঠ করে স্বামীর সেবা করে এবং এক ঘেমিতে শেষ হয়ে গিয়ে দ্বাদশ শতাব্দীর মিডিতে আবির্ভূত বিরচিত প্রেম নারীর ভাগ্য সামান্য নরম করেছিল হয়তো হয় এটা উদ্ভূত হয়েছিল মহিলাটি এবং তার তরুণ ভ্যাসালদের মধ্যে সম্পর্কের ফলে অথবা কুমারীতে বিশ্বাস বা ঈশ্বরের সাধারণ ভক্তির থেকে সন্দেহ আছে শিষ্টাচারমূলক ভালোবাসা বাস্তবিকই আদৌ ছিল কিনা কিন্তু এটা নিশ্চিত যে গির্জা ত্রাণকর্তা কর্তাশুর মায়ের কাল্ট এমন মাত্রায় মহিয়ান করেছিল যে আমরা বলতে পারি ত্রয়োদশ শতাব্দীতে ঈশ্বরকে নারী বানানো হয়েছিল আর অভিজাত মহিলাদের আরামদায়ক জীবনযাত্রা কথোপকথন বিনম্র ব্যবহার এবং কাব্যকে সমৃদ্ধ হতে দিয়েছিল অ্যাকুইটেনের ইলিয়ানর এবং নাভারির ব্রাঞ্চ এদের মতে জ্ঞানী মহিলারা কবিদের সহায়তা করতেন এবং একটা বহু বিস্তৃত সাংস্কৃতিক বিকাশ নারীকে একটা নতুন মর্যাদা দিয়েছিল বিরচিত প্রেম প্রায়ই প্লেটোনিক প্রেম হিসাবে গণ্য হয়েছে কিন্তু সত্যটা হচ্ছে এই সামন্ত স্বামী ছিল অভিভাবক ও স্বৈরু অত্যাচারী এবং স্ত্রী খুঁজতো বিবাহ বহির্ভূত স্বামীর বদলে প্রেমিক বিরচিত প্রেম ছিল সরকারি প্রথার বর্বরতার ক্ষতিপূরণ অ্যাঙ্গেলস যেমন মন্তব্য করেছেন প্রেম শব্দটি আধুনিক অর্থে সরকারি সমাজ ব্যবস্থার সীমা বাইরে প্রাচীনতায় আবির্ভূত হয়েছিল যে বিন্দুতে যৌন প্রেমের সন্ধানে এসে প্রাচীনতা থেমেছিল ঠিক সেখান থেকে শুরু হয়েছিল মধ্যযুগের ব্যভিচার এবং বস্তুত এই আকারটাই প্রেম গ্রহণ করবে যতদিন বিবাহ প্রতিষ্ঠান স্থায়ী হয়ে থাকবে এত সব ঘটনা নারী স্বাধীনতার বিরুদ্ধে একত্রিত হয়েছিল যে সেগুলি কখনোই একই সঙ্গে বিলুপ্ত হয়েছে বলে মনে হয়নি শারীরিক দুর্বলতাকে আর গণ্য করা হতো না কিন্তু বিবাহিত নারীর ক্ষেত্রে সমাজের পক্ষে প্রয়োজনীয় থেকে গিয়েছিল কাজেই বৈবাহিক কর্তৃত্বটা সামন্ত প্রথা চলে যাওয়ার পরেও টিকেছিল আমরা একই স্ববিরোধিতা দেখি যা আজও রয়ে গেছে যে নারী সমাজের সবচাইতে বেশি একাত্ম সেই সবচাইতে কম সুবিধা পায় নাগরিক সামন্ত প্রথাতে বিবাহ তেমনই আছে যেমন ছিল সামরিক সামন্ত প্রথাতে স্বামী তখনও স্ত্রীর অভিভাবক যখন বুর্জোয়া ব্যবস্থার উদ্ভব ঘটলো তা একই আইন অনুসরণ করেছিল অনুরা মেয়ে এবং বিধবার মানুষের অধিকার ছিল কিন্তু বিবাহিতা নারী হচ্ছে প্রতিপাল্য যাকে প্রহার করা হবে তার আচরণ খুঁটিয়ে লক্ষ্য করা হবে এবং তার সম্পদ খুশি মতো ব্যবহার করা হবে অভিজাতদের এবং বুর্জোয়াদের কাছে সম্পত্তির স্বার্থে একটি একক পরিচালক প্রয়োজন এই একজন নারী হতে পারত তার সক্ষমতা স্বীকৃত হয়েছিল কিন্তু ফিউডাল সময় থেকে আমাদের সময় পর্যন্ত বিবাহিত নারীকে ব্যক্তিগত সম্পত্তির কাছে ইচ্ছাকৃতভাবে বলি দেওয়া হয়েছে স্বামী যত ধনী হয় ততই বেশি হয় স্ত্রীর নির্ভরতা যত সে সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় ততই কর্তৃত্বপূর্ণভাবে সে পরিবারের প্রধানের ভূমিকাটি পালন করে বিপরীত পক্ষে যৌথ দারিদ্র্য বিবাহিত বন্ধনকে একটা পারস্পরিক বন্ধনে পরিণত করে সামন্ত প্রথা বা গির্জা কেউই নারীকে মুক্তি দেয়নি বরঞ্চ ভূমিদাস প্রথা থেকে বেরিয়ে আসায় পিতৃতান্ত্রিকতা থেকে প্রকৃত দাম্পত্যমূলক পরিবারে উত্তরণটি সম্পন্ন হয়েছিল ভূমিদাস এবং তার স্ত্রীর কিছুরই মালিকানা ছিল না তারা বাড়ি ও আসবাবপত্র ব্যবহার করত কিন্তু সেটা পুরুষটির পক্ষে সম্পদহীন স্ত্রীর প্রভু হওয়ার চেষ্টা করার কারণ ছিল না পক্ষান্তরে তাদের যৌথ স্বার্থ তাদেরকে একত্রিত করেছিল এবং স্ত্রীকে সঙ্গী স্তরে তুলেছিল যখন ভূমিদাস প্রথার অবসান হল দারিদ্র রয়ে গিয়েছিল স্বামী ও স্ত্রী সাম্যের ভিত্তিতে ছোট গ্রাম্য সম্প্রদায়ের মধ্যে এবং শ্রমিকদের মধ্যে বাস করত স্বাধীন শ্রমে নারী বাস্তব স্বাতন্ত্র খুঁজে পেয়েছিল কারণ সে যথার্থ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক ভূমিকা পালন করত মধ্যযুগের মিলনান্তক রচনাগুলিতে আর উপকথাগুলিতে শ্রমিক ছোট ব্যবসায়ী এবং কৃষকদের একটা সমাজ প্রতিফলিত হয়েছে যেখানে স্ত্রীর উপরে সামের কোন সুবিধাই নেই তাকে প্রহার করা শক্তি ছাড়া কিন্তু স্ত্রী শক্তি প্রয়োগের বিরোধিতার চাইতে প্রতারণার বিরোধিতা করত এবং দম্পতি এইভাবে সাম্যের সঙ্গে বাস করত ইতিমধ্যে ধনী নারীকে তার অলসতার জন্য আনুগত্য দিয়ে মূল্য দিতে হয়েছে তবুও নারী মধ্যযুগে কিছু সুবিধা বজায় রেখেছে কিন্তু ষোড়শ শতাব্দীতে যে আইনগুলি বিধিবদ্ধ হয়েছিল সেগুলি সমস্ত প্রাচীন শাসন ব্যবস্থা ধরে বজায় ছিল সামন্ততান্ত্রিক প্রথাগুলি চলে গিয়েছিল এবং গৃহস্থালীতে শৃঙ্খলিত করে রাখার জন্য পুরুষের ইচ্ছা থেকে নারীকে কিছুই রক্ষা করতে পারেনি এই আইন নারীর পুরুষোচিত অবস্থানে প্রবেশ নিষিদ্ধ করেছিল তাকে সমস্ত রকম নাগরিক ক্ষমতা থেকে বঞ্চিত করেছিল অবিবাহিত অবস্থায় তাকে তার পিতার অভিভাবকত্বে রেখেছিল যে তাকে কনভেন্টে পাঠাত যদি সে পরে বিবাহ করতে ব্যর্থ হতো এবং যদি সে বিবাহ করত তাহলে তাকে তার সম্পত্তিতে এবং সন্তানদের সম্পূর্ণভাবে স্বামীর অভিভাবকত্বে রেখেছিল সে তার ঋণের জন্য এবং আচরণের জন্য দায়ী থাকত এবং সরকারি কর্তৃত্বের সঙ্গে বা পরিবারের কাছে অচেনা ব্যক্তিদের সঙ্গে তার সামান্যই সরকারি সম্পর্ক থাকত কাজে এবং মাতৃত্বে তাকে একজন সহযোগিতা চাইতে অনেক বেশি দাসী বলে মনে হতো যে লক্ষ্য মূল্যবোধ এবং সত্তাগুলি সে সৃষ্টি করেছিল সেগুলি তার নিজের সম্পদ ছিল না সেগুলি ছিল পরিবারের কাজেই পুরুষটির অধিকারে যে পরিবারের প্রধান অন্যান্য দেশেও নারী কিছু ভালো ছিল না তার কোনো রাজনৈতিক অধিকার ছিল না এবং প্রথাগুলি ছিল কঠোর সমস্ত ইউরোপীয় আইন তৈরি হয়েছিল যাজকীয় আইন রোমান আইন এবং জার্মানিক আইনের ভিত্তিতে সব কিছুই নারীর পক্ষে অসুবিধাজনক প্রতিটি দেশেরই ব্যক্তিগত সম্পত্তি এবং পরিবার ছিল এবং এই প্রতিষ্ঠানগুলির দাবি অনুযায়ী দেশটি নিয়ন্ত্রিত হয় এই দেশগুলিতে পরিবারের সঙ্গে স্বাধীন নারীর বন্ধনের অন্যতম ফল ছিল বৃত্তির অস্তিত্ব ভন্ডামির সঙ্গে সমাজের প্রান্তদেশে রক্ষিত এই বার্বনিতারা এতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত খ্রিস্ট ধর্ম এদের উপর ঘৃণা বর্ষণ করত কিন্তু প্রয়োজনীয় অশুভ হিসাবেও গ্রহণ করত সেন্ট অগাস্টিন এবং সেন্ট টমাস দুজনেই জোর দিয়ে বসেছিলেন বারবনিতাদের দমনের অর্থ হবে লম্পটের দ্বারা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি যেমন প্রাসাদের জন্য নর্দমা নগরের জন্য বার্বনিতা মধ্যযুগের আদিতে প্রথাগুলি এমন প্রশ্রয়পূর্ণ ছিল যে বার্বনিতা কদাচিত দরকার হতো কিন্তু যখন বুর্জোয়া পরিবার প্রতিষ্ঠিত হল এবং কঠোর একগামিতা নিয়ম হলো পুরুষকে বাড়ির বাইরে সুখ খুঁজতে যেতে হতো বার্বনিতাদের বিরুদ্ধে ফ্রান্সের শার্লামেইন এবং পরবর্তী সময়ে নবম চার্লস এবং অষ্টাদশ শতাব্দীতে অস্ট্রিয়ার মাদার তেরিজাদের প্রচেষ্টা একই ব্যর্থ হয়েছিল সমাজের সংগঠন বার্বনিতা বৃত্তিকে আবশ্যিক করেছিল যেমন শোপে আওয়ার জাকালো ভাবে বলেছেন বার্বনীতারা একগামিতার বেদিতে নর ইউরোপীয় নীতির ইতিহাসবিদ লেকি একটু আলাদাভাবে একই ধারণা গঠন করেছেন উচ্চ শ্রেণীর পাপ তারা হচ্ছে উৎকর্ষদা শ্রেষ্ঠ অভিভাবক ইহুদিদের সুদের কারবার এবং বারবণিতাদের যৌনতা একইভাবে গির্জাক্তৃক এবং রাষ্ট্রকর্তৃক নিন্দিত হয়েছিল কিন্তু সমাজ চলতেই পারত না আর্থিক দূরকল্পনা এবং বিবাহ বহির্ভূত প্রেম ছাড়া কাজেই এই কাজগুলি অর্পিত হয়েছিল দুর্দশাগ্রস্ত বর্ণগুলির উপর যারা বিচ্ছিন্ন ছিল বস্তিতে বা ঘেটোতে এবং নিষিদ্ধ পল্লিতে। তারা মতো তাদের পোশাকের উপর পার্থক্য সুযোগ চিহ্ন করতে বাধ্য ছিল পুলিশের বিরুদ্ধে তারা অসহায় ছিল অধিকাংশের পক্ষেই জীবন ছিল কঠোর কিন্তু অনেক বারবনি তা স্বাধীন ছিল কেউ কেউ ভালো জীবিকা অর্জন করত। গ্রিক হিটেইরাদের সময়ের মতো প্রণয়লীলার চড়া জীবন নারীর স্বাতন্ত্রের অনেক সুযোগ দিয়েছিল সতী নারীর জীবনের চাইতে ফ্রান্সের একক নারী একটা অদ্ভুত অবস্থানে অধিষ্ঠিত ছিল তার স্বাতন্ত্র স্ত্রীর বন্ধনের সঙ্গে চমকপ্রদ বৈপরীত্য তৈরি করেছিল সে ছিল একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কিন্তু তখন প্রথা তাকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল যা আইন তাকে দিয়েছিল তার সব নাগরিক অধিকার ছিল কিন্তু এগুলি সবই ছিল বিমূর্ত ও ফাঁপা সে আর্থনৈতিক স্বাতন্ত্রও ভোগ করেনি সামাজিক মর্যাদাও ভোগ করেনি সাধারণত বৃদ্ধা কুমারী হয় তার পিতার পরিবারের ছায়ায় জীবন নয়তো কনভেন্টে তারই মতো অন্যদের সঙ্গে যোগ দিত যেখানে সে কদাচিত আনুগত্যহীনতা এবং পাপ ছাড়া অন্য কোনো রূপ স্বাধীনতা জানত ঠিক অবক্ষয়ের যুগে রোমান নারীদের মতো যারা শুধু পাপের মধ্য দিয়েই স্বাধীনতা খুঁজে পেয়েছিল তখনও অস্বীকৃতি ছিল মেয়েদের অদৃষ্ট যেহেতু তাদের মুক্তি নেতিবাচকই রয়ে গিয়েছিল এই রকম পরিস্থিতিতে এটা খুবই বিরল ছিল একজন নারীর পক্ষে সক্রিয় হওয়া বা নিছক তার উপস্থিতির জানান দেওয়া শ্রমজীবী শ্রেণীতে আর্থনৈতিক নির্যাতন লিঙ্গে অসাম্য বাতিল করে দিয়েছিল কিন্তু এটা ব্যক্তিকে সমস্ত সুযোগ থেকে বঞ্চিত করেছিল অভিজাত ও বুর্জোয়াদের মধ্যে নিছক নারী সম্প্রদায় চোখ রাঙানির উপর থাকত নারীর ছিল শুধুমাত্র একটা পরাশ্রয়ী অস্তিত্ব তার সামান্য শিক্ষা ছিল কেবল অসাধারণ পরিস্থিতিতেই সে কোনো বাস্তব প্রকল্প কল্পনা করতে এবং চালিয়ে নিয়ে যেতে পারত রানীদের এবং রাজপ্রতিনিধিদের এই বিরল আনন্দ ছিল তাদের সার্বভৌমত্ব তাদেরকে তাদের লিঙ্গের ঊর্ধ্বে তুলে দিয়েছিল ফ্রান্সে সালিক আইন নারীর সিংহাসনে উত্তরাধিকার নিষিদ্ধ করেছিল কিন্তু তাদের স্বামীর পাশে থেকে অথবা তাদের মৃত্যুর পর তারা কখনো কখনো বিরাট ভূমিকা পালন করেছিল উদাহরণস্বরূপ যেমন করেছিলেন সেন্ট ক্লটিল্ডা। সেন্ট রাডমোথ এবং কাস্তিলের ব্লাশ কনভেন্টে বসবাসকারী নারীকে পুরুষ থেকে স্বাধীন করেছিল কোনো কোনো মঠাধ্যকারা বিরাট ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে হেলোইস যেমন মঠাধ্যকা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তেমন করেছিলেন তার প্রেমের জন্য যে অতীন্দ্রিয় সম্পর্ক তাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করত তা থেকে পুরুষ আত্মার সমস্ত প্রেরণা ও শক্তি স্ত্রী আহরণ করেছিল এবং তাদেরকে সমাজ অভিযানের মধ্যেই অলৌকিক কিছু ছিল এবং তাছাড়া এটা ছিল কেবল নিয়মের বন্ধন থেকে সংক্ষিপ্ত পলায়ন কিন্তু সিএনআর সেন্ট ক্যাথরিনের কাহিনী তাৎপর্যপূর্ণ সম্পূর্ণ স্বাভাবিক অস্তিত্বের মধ্যে থেকে তিনি সিয়েনাতে এক বিরাট খ্যাতি সৃষ্টি করেছিলেন তার সক্রিয় বদান্নতা দিয়ে এবং দিব্য দৃষ্টি দিয়ে যা তার গভীর আন্তর জীবনের সাক্ষ্য দিয়েছিল কাজেই সাফল্যের পক্ষে প্রয়োজনীয় কর্তৃত্ব তিনি অর্জন করেছিলেন যা সাধারণত মেয়েদের থাকে না প্রাণদণ্ডে দণ্ডিতদের ধর্মীয় প্রেরণা দেওয়ার জন্য বিপথগামীদের ফিরিয়ে আনার জন্য এবং পরিবার ও নগরগুলির মধ্যে ঝগড়া দূর করার জন্য তার প্রভাবের কাছে আবেদন করা হতো এমন এক সমাজের সমর্থন তার ছিল যে সেই সমাজ তার মধ্যেও নিজেকে খুঁজে পেয়েছিল এবং এইভাবেই পোপকে মান্য করার জন্য প্রচার করে বিষব ও শাসকদের সঙ্গে ব্যাপক আলাপ আলোচনা চালিয়ে এবং অবশেষে আভিগণনে পোপকে খুঁজে বের করার জন্য ফ্লোরেন্স কর্তৃক রাষ্ট্রদূতি হিসাবে নির্বাচিত হয়ে তিনি তার শান্তি প্রয়াসের লক্ষ্য পূরণ করেছিলেন দৈব অধিকারের বলে রানী এবং উজ্জ্বল গুণাবলীর দরুণ শান্ত হয়ে শান্ত হয়ে তারা এক সামাজিক সমর্থন নিশ্চিত করেছিলেন যা তাদেরকে পুরুষদের সঙ্গে সাম্যের ভিত্তিতে কাজ করতে সক্ষম করেছিল বিপরীতে অন্যান্য মেয়েদের কাছ থেকে নম্র নিরবতা মোটের উপর মধ্যযুগে পুরুষরা নারীদের সম্বন্ধে বরঞ্চ প্রতিকূল মত পোষণ করত সভাকবিরা প্রেমকে মহিয়ান করেছিল রোমা দেলা রোজে তরুণদের বলা হয়েছিল মহিলাদের সেবায় নিজেদের নিয়োগ করতে কিন্তু এই সাহিত্যের বিরোধিতা করে ক্রুবাদুরদের সাহিত্য দ্বারা অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছিল ভূর্জ প্রেরণার রচনা যা মেয়েদের আক্রমণ করত চরম বিদ্বেষ নিয়ে লোককাহিনী কাহিনী হাস্যরস গীতি কবিতা তাদেরকে অভিযুক্ত করত অলসতা মন ভোলানো এবং কামকতার দায়ে তাদের সবচেয়ে খারাপ শত্রু ছিল যাজকরা যারা বিবাহের উপর দোষ চাপাত গির্জা এটাকে একটা ধর্মীয় অনুষ্ঠান বানিয়েছিল এবং তবুও খ্রিস্টান এলিটদের ক্ষেত্রে এটা নিষিদ্ধ করা হয়েছিল ওইখানেই ছিল একটা বিরোধিতা যা মেয়েদের ঝগড়ার মূলে থাকত নানা যাজক বিলাপ সঙ্গীত এবং নিন্দা সূচক বক্তৃতা রচনা করেছিলেন নারীর দুর্বলতাগুলি নিয়ে বিবাহিত জীবনে পুরুষের আত্মদান এবং এই রকম সব কিছু নিয়ে এবং তাদের বিরোধীরা নারী শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করল সমস্ত পঞ্চদশ শতাব্দী ধরে এই ঝগড়াটা চলেছিল যতদিন না আমরা দেখলাম প্রথম একজন নারী তার লিঙ্গের পক্ষে কলম তুলে নিলেন যখন খ্রিস্টান পরে তিনি এই মত প্রকাশ করলেন যে যদি বাচ্চা মেয়েদের ঠিক মতো শেখানো হতো তাহলে তারাও ছেলেদের মতো সমস্ত কলা ও বিজ্ঞানের সূক্ষতা উপলব্ধি করত। বিষয়টি সত্যতা হলো এই যে এই বিতর্ক নারীদের সঙ্গে পরোক্ষভাবে জড়িত তাদের যে ভূমিকা ছিল তার থেকে আলাদা কোনো সামাজিক ভূমিকা তাদের জন্য দাবি করাটা নিয়ে কেউ স্বপ্ন দেখেনি এটা বরং ছিল যাজকের জীবনের সঙ্গে বিবাহিত অবস্থার বিরোধিতা এবং এটা ছিল বিবাহ সম্পর্কে চার্যের ব্যর্থ মনোভাবের দরুন পুরুষের একটা সমস্যা লুথার এ সমস্যার সমাধান করলেন পুরোহিতের কৌমার্য মেনে নিতে অস্বীকার করে নারীর পরিস্থিতি ওই সাহিত্যিক যুদ্ধের দ্বারা প্রভাবিত হয়নি কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করে সেগুলিকে প্রতিফলিত করে এই ঝগড়াটি ছিল একটি গৌণ ঘটনা পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত নারীর আইনগত অবস্থান প্রায় অপরিবর্তিত ছিল কিন্তু সুবিধাভোগী শ্রেণীতে তার প্রকৃত অবস্থা উন্নত হয়েই ছিল ইতালীয় রেনেসাস লিঙ্গ নিরপেক্ষভাবে জোরালো ব্যক্তিত্বদের আবির্ভাবের পক্ষে একটা অনুকূল যুগ ছিল মেয়েরা ছিল শক্তিশালী সার্বভৌম সামরিক যোদ্ধা এবং নেতা শিল্পী লেখক ও কুশলী এই সমস্ত মেয়েদের অধিকাংশই ছিল মননে আচরণে এবং আর্থিক বিষয়ে স্বাধীন স্বাধীন সভা সুন্দরী এবং তাদের অপরাধ ও উশৃঙ্খলতা গল্প কাহিনীর মতো পরবর্তী শতাব্দীগুলিতে একই অবাধ স্বাধীনতা চিহ্নিত করেছিল সেই সব স্তরের বা সম্পদের মেয়েদের যারা সমসাময়িক কঠোর সাধারণ নৈতিকতা এড়িয়ে যেতে পারতো ক্যাথরিন দা মেদিচি এলিজাবেথ ইজাবেলা এইসব রানী এবং থেরেসা ও ক্যাথরিনের মতো সন্ত যারা দেখিয়েছিলেন অনুকূল পরিস্থিতিতে মেয়েরা কি কি অর্জন করতে পারে এরা ছাড়া মেয়েদের সদর্থক সাফল্য সামান্যই ছিল কারণ ষোড়শ শতাব্দী ধরে তাদের শিক্ষা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে সপ্তদশ শতাব্দীতে অবকাশভোগী মেয়েরা শিল্প ও সাহিত্যে নিজেদের নিয়োজিত করত ঘরোয়া শিল্প সাহিত্য বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু সংস্কৃতি উচ্চতর স্তরে ছড়িয়ে পড়েছিল ফ্রান্সে শ্রীমতী রেমুয়েলে শ্রীমতী সেভিনে এবং অন্যান্যরা বিপুল খ্যাতি লাভ করেছিলেন এবং অন্যত্র রানী খ্রিস্টিন শ্রীমতী শ্যুরম্যান এবং অন্যান্যরা একই রকম বিখ্যাত ছিল এই রকম গুণাবলী ও মর্যাদার মধ্য দিয়ে মর্যাদা ও খ্যাতিসম্পন্ন মহিলারা পুরুষদের জগতে ঢুকতে আরম্ভ করলেন শেষ পর্যন্ত এটা শ্রীমতী ম্যাতেনর ব্যক্তিত্বের মধ্যে দেখিয়ে দিয়ে যে রাষ্ট্রের ব্যাপারে কত বড় প্রভাব একজন দক্ষ মহিলা অলক্ষে থেকে প্রয়োগ করতে পারেন বুর্জুয়া দমন থেকে কয়েকজন মহিলা পালিয়ে গিয়েছিলেন পৃথিবীতে তাদের কৃতিত্ব রাখার জন্য এতদিন পর্যন্ত অজানা এক প্রজাতির জন্ম হল অভিনেত্রী মঞ্চে প্রথম মহিলা দেখা গেল পনেরোশো সালে এমনকি সপ্তদশ শতাব্দীর শুরুতে অধিকাংশ অভিনেত্রীরা ছিলেন অভিনেতার স্ত্রী কিন্তু পরে তারা জীবিকা এবং ব্যক্তিগত জীবনে স্বাধীন হয়েছিলেন সভা সুন্দরী তার সবচাইতে উৎকৃষ্ট প্রতিরূপ খুঁজে পেয়েছিলেন নিন দ্য ল্যাংক্ল এর মধ্যে যিনি তখনকার দিনের মেয়েদের পক্ষে অনুমোদিত স্বাতন্ত্র ও স্বাধীনতাকে উচ্চতম পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছিলেন অষ্টাদশ শতকে নারীর স্বাধীনতা বাড়তেই থাকল প্রথাগুলি তখনও কঠোর অল্প বয়সী মেয়েরা কেবলমাত্র অসম্পূর্ণ শিক্ষা পেত এবং তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো অথবা কনভেন্টে পাঠানো হতো পরামর্শ না করেই চাপিয়েছিল কিন্তু ক্রেতা মহিলারা অবাধ স্বাধীন জীবনযাপন করত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী এই সব দৃষ্টান্ত দ্বারা প্রভাবিত হতো কনভেন্ট বা গৃহ কোনোটাই নারীকে সংযত রাখতে পারেনি আবারও এই স্বাধীনতা সংখ্যাধিক্ষের কাছে বিমূর্ত ও নেতিবাচক রয়ে গিয়েছিল সুখের সন্ধানে চাইতে সামান্যই বেশি কিছু ছিল কিন্তু বুদ্ধিমতী ও উচ্চাকাঙ্ক্ষীরা সুযোগ সৃষ্টি করেছিল ঘরোয়া শিল্প সাহিত্যের বৈঠক নতুন ঐজ্জল্য অর্জন করেছিল মহিলারা লেখকদের রক্ষা করত ও প্রেরণা দিত এবং তার গুণগ্রাহী তৈরি করত তারা দর্শন ও বিজ্ঞান পড়ত এবং পদার্থবিদ্যার ও রসায়নবিদ্যার গবেষণাগার প্রতিষ্ঠা করেছিল রাষ্ট্রনীতিতে শ্রীমতী পপাদুর ও শ্রীমতী দু বাড়ির নাম নারীর ক্ষমতার ইঙ্গিত দেয় বাস্তবিকই তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছিলেন অভিনেত্রী ও সাহসী মহিলারা খ্যাতি অর্জন করতেন কাজী সমস্ত প্রাচীন শাসন ব্যবস্থা জুড়ে সাংস্কৃতিক ক্ষেত্রটাই ছিল সবচাইতে প্রবেশ্য সেই সব মেয়েদের পক্ষে যারা কিছু করতে চেষ্টা করেছিল তবুও কেউই দান্তে বা শেক্সপিয়রের উচ্চতায় পৌঁছাননি এটা একটা সত্য বা যা তাদের পরিস্থিতির সাধারণ সাদামাটা অবস্থাটা দিয়ে ব্যাখ্যা করা যায় সংস্কৃতি কখনোই মহিলা ছাড়া আর বিশেষণ ছিল না নারী নারী জন্য সাধারণের সাধারণের নয় কখনোই কিন্তু পুরুষ প্রতিভা প্রায় সাধারণের মধ্য থেকেই যে উঠে এসেছে এমনকি সুবিধা প্রাপ্তরা পর্যন্ত বাধাবিঘ্ন দ্বারা পরিবেষ্টিত থাকত এবং যখন একজন সন্ত থেরেসা অথবা একজন মহিষী ক্যাথরিনের উত্তরণকে কোনো কিছুই ঠেকাতে পারেনি তখন হাজারটা পরিস্থিতি নারী লেখকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ইন আ রুম অফ ওয়ান্স ওন বইয়ে ভার্জিনিয়া উলফ জ্ঞান ও অভিনবত্বে ভরা শেক্সপিয়রের জীবনের সঙ্গে তার এক কাল্পনিক ভগ্নির সাদামাটা ও সীমাবদ্ধ জীবনের তুলনা করেছেন কেবলমাত্র আঠারো শতকেই একজন মধ্যবিত্ত শ্রেণীর বিধবা মহিলা আফরা বেন একজন পুরুষের মতোই পেন দিয়ে তার জীবিকা উপার্জন করতেন অন্যরা তার দৃষ্টান্ত অনুসরণ করেছিল কিন্তু এমনকি ঊনবিংশ শতাব্দীতেও প্রায়ই তারা লুকোতে বাধ্য হতো তাদের এমন কি একটা নিজের ঘর ছিল না অর্থাৎ তারা সেই বস্তুগত স্বাধীনতা ভোগ করতো না যেটা অন্তর্নিহিত স্বাধীনতার অন্যতম জরুরি শর্ত ভার্জিনিয়া উলফ মন্তব্য করেছেন ইংল্যান্ডের নারী লেখক সব সময় প্রতিকূলতার জন্ম দিয়েছে তবে ফ্রান্সে ব্যাপারগুলি অধিকতর অনুকূল ছিল সামাজিক ও বুদ্ধিগত জীবনযাত্রার মধ্যে সমঝোতার দরুন কিন্তু সাধারণত মতামত ছিল উচ্চশিক্ষিতাদের বিরুদ্ধে রেনেসা থেকে শুরু করে মর্যাদা ও বুদ্ধিসম্পন্ন মহিলারা ইরাসমাস এবং অন্যান্য নারীদের লিখেছিলেন নাভারের মার্গারিত এই সমস্যার জন্য যথেষ্ট করেছিলেন প্রশ্রয়মূলক শালীনতার ভান বিবর্জিত অনুভূতিপূর্ণ অতীন্দ্রিয়তা এবং সততার আদর্শের প্রস্তাব করেছিলেন যা নারীর সম্মান ও সুখের জন্য বিবাহ ও ভালোবাসাকে সমন্বিত করবে নারীর শত্রুরা অবশ্যই নীরব ছিল না তারা মধ্যযুগের পুরনো যুক্তিগুলো আবার ফিরিয়ে এনেছিল এবং প্রতিটি অক্ষরের জন্য নারীর দোষ সহ বর্ণমালা প্রকাশ করেছিল একটা স্বাধীনতা নাশক সাহিত্য কাবিনেত সাতিরিক এবং এই রকম সব উদ্ভূত হয়েছিল নারী সুলভ বোকামিকে আক্রমণ করার জন্য আর ধর্মীয় সাহিত্য মেয়েদের অবজ্ঞা করার উদ্দেশ্যে উল্লেখ করেছিল সেন্ট পলকে গির্জার ফাদারদের এবং স্টেস ইকলে গ্রন্থকে নারীদের সাফল্যগুলি তাদের বিরুদ্ধে নতুন নতুন আক্রমণ জাগিয়ে তুলেছিল আক্রান্ত মহিলারা যাদের বলা হতো প্রেসিউসে তারা জনমতকে বিরোধী করে তুলেছিল প্রেসিউসে রিডিকিউলেস এবং ফার্মসাভায়ে উচ্চ প্রশংসিত হয়েছিল যদিও মলিয়ের নারী ছিলেন না তরুণী মেয়েদের অনুভূতির স্বাধীনতা এবং স্ত্রী সম্মান ও স্বাধীনতা দাবি করে তিনি জোর করে বিবাহ দেওয়াকে আক্রমণ করেছিলেন বসুয়ে নারীর বিরুদ্ধে প্রচার করেছিলেন এবং বয়লো ব্যঙ্গ রচনা করেছিলেন ক্রুদ্ধ নারী সমর্থকদের তাতিয়ে দিয়ে সেই সময়কার নেতৃস্থানীয় নারীবাদী ষোলোশো তিয়াত্তর সালে প্রকাশ করলেন দ্য তিনি মনে করতেন পুরুষ তার উচ্চ ক্ষমতা নিজের লিঙ্গের অনুকূলেই ব্যবহার করত এবং নারী অভ্যাসবশত নীরবে তাদের নির্ভরতা মেনে নিত তাদের কোনো ন্যায্য সুযোগ ছিল না স্বাধীনতাও ছিল না শিক্ষাও ছিল না কাজেই তাদেরকে তাদের অতীতের ক্রিয়াকলাপ দিয়ে বিচার করা যাবে না এবং কোনো কিছুই ইঙ্গিত দেয়নি যে তারা পুরুষের চাইতে নিকৃষ্ট ছিল তিনি মেয়েদের জন্য প্রকৃত শিক্ষা দাবি করেছিলেন এই বিষয়েও অষ্টাদশ শতাব্দী বিভক্ত ছিল কিছু লেখক প্রমাণ করার চেষ্টা করেছিলেন মেয়েদের কোনো অমরাত্মা নেই এইভাবে মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে বক্তব্য রেখে রুশো নারীকে স্বামী ও মাতৃত্বের কাছে উৎসর্গ করেছিলেন তিনি বলেছিলেন নারী সমস্ত শিক্ষাই হবে পুরুষ সাপেক্ষ নারীকে পুরুষের কাছে সমর্পিত হতে হয়েছে এবং তার অন্যায় মেনে নিতে হয়েছে তবে অষ্টাদশ শতাব্দীর গণতান্ত্রিক ও ব্যক্তি স্বাতন্ত্রবাদী আদর্শ মেয়েদের পক্ষে অনুকূল ছিল অধিকাংশ দার্শনিকদের কাছেই মনে হয়েছিল অধিকতর শক্তিশালী লিঙ্গের সমকক্ষ হয়ে তারাও মানুষ আর নারীর ভাগ্যের অবিচারকে নিন্দা করেছিলেন দিদেরও মনে করতেন তার নিকৃষ্টতা প্রধানত সমাজের তৈরি মতেস্কো স্ববিরোধিতা সহ বিশ্বাস করতেন যে এটা যুক্তি ও প্রকৃতি বিরুদ্ধ যে মেয়েরা গৃহের নিয়ন্ত্রণে থাকবে এটা কখনোই নয় যে তারা একটা সাম্রাজ্য শাসন করবে হেলভেতিয়াস দেখিয়েছিলেন যে নারীর শিক্ষার অযৌক্তিকতাই তাদের নিকৃষ্টতার কারণ কিন্তু মার্সিয়ের ছিলেন প্রায় একমাত্র ব্যক্তি যিনি তার তাবলো দ্য প্যারি বইতে শ্রমজীবী মেয়েদের দুর্দশায় ঘৃণার ক্রুব্ধ হয়েছিলেন এবং এইভাবে নারী শ্রমের মূলগত প্রশ্নটি তুলেছিলেন যদি তারা সমানভাবে শিক্ষিত হয় তাহলে তাদেরকে পুরুষের সমান বিবেচনা করে কন্ড্রসে চেয়েছিলেন যে মেয়েরা রাজনৈতিক জীবনে প্রবেশ করুক তিনি বলেছিলেন যতই মেয়েরা আইনের দ্বারা দাসত্বে বাধা পড়েছে যতই বিপজ্জনক হয়েছে তাদের সাম্রাজ্য এটাকে বজায় রাখা যদি মেয়েদের স্বার্থের পক্ষে কম কাজের হয় এটা যদি তাদের নিজেদের রক্ষা করার এবং নির্যাতনকে এড়িয়ে যাওয়ার পক্ষে একমাত্র উপায় না হতে পারে তাহলে এটার পতন হবে